দিন ধরেই কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গেল এক মাস ধরে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকছে নিয়মিত। দুর্ঘটনা এড়াতে গেল শুক্রবার থেকে আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবার লঞ্চ ২ বছর আটকে যাওয়ায় মাঝে মধ্যে বন্ধ রাখা হয় লঞ্চ চলাচল। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে স্পিড বোর্ডে চলাচল করছেন অনেকে। এখন আমরা কিভাবে যাবো? এখন তো অনির্দিষ্টকালের জন্য আবার বন্ধ হয়ে গেছে। নাব্যতা সংকট নিরসনে ড্রেজার মেশিন দিয়ে দুই মাসেরও বেশি সময় ধরে নৌ চ্যানেল থেকে পলি অপসারণের কাজ করছে কর্তৃপক্ষ। তারপরও ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। আমরা আসছি বাইকে সাশ্রয়ী ভাবে সেভাবে যাবো, আসলে এখানে থেকে একটা বাইক পার করতে ৫০০ টাকা নিচ্ছি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে ফেরি চলাচল শুরু হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। বিএডব্লিউটিএর চেয়ারম্যান মহোদয় বলে গেছেন যে হয়তো আগামী ৩-৪ দিনের ভিতরে ড্রেজিং অব্যাহত থাকলে ফেরি রুটটি হয়তো আবার সীমিত আকারে ছোট ফেরিগুলো দিয়ে চলাচল করতে পারবে। এদিকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনগুলো বিকল্প নৌপথ হিসেবে ব্যবহার করছে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথ। এ অবস্থায় এই নৌপথে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গেল ১৫ দিনের ভাঙনে বিলীন হয়েছে দেবীনগর ইউনিয়নের বেশ কিছু এলাকার বসত বাড়ি ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই ভাঙনের শিকার হচ্ছেন তারা। এ অবস্থায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। অন্য কোথাও জায়গা জমি বাড়ি করার মতন নাই। এ মুহূর্তে এখন আমরা খুবই কষ্টের মধ্যে সময় পার করছি। ভিটেমাটি নদীর মাঝখানে হয়ে গেছে, এখন হেঁড়ে বালস নিয়ে আমার কোনো আশ্রয় নাই, পথ নাই। ইউনিয়নের বিষয়ে যেন পদক্ষেপ নেন এবং জরুরি ভিত্তিতে আমাদের ঐতিহ্যবাহী দেবীনগর ইউনিয়নকে যেন রক্ষা করেন, এটা আমাদের আকুল আবেদন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। সমস্ত স্থানগুলোকে অ্যাড্রেস করে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কারিগরি কমিটি স্থান ভিজিট করেছে, আমরা ডিজাইন ডাটা ইতিমধ্যে প্রেরণ করেছি। আমরা দ্রুতই এই DPP তৈরি করে এটি বাস্তবায়ন হবে এবং আমরা ধরে নিচ্ছি যে খুব দ্রুত এটি পাশ হবে এবং স্থায়ী কাজের মাধ্যমে আসলে দেবীনগর সহ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর এই অঞ্চলের যে ভাঙন এটি রক্ষা পাবে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা আর মহানন্দা নদীর ৭টি পয়েন্টে ভাঙন দেখা দেয় আতঙ্কে দিন কাটাচ্ছেন। Thank you.